Hello, aici Ana Priștea, cum te o te naftă bana felbo. Tarpore nasta kabe ke? Sheja miu. Assalamu alaikum, kemon achen shobai? Alhamdulillah, amra bhalo achi. Ajke abar shuru korlam notun ekta daily life vlog. Amar bashay jehetu Bangladesh theke mehman ache. আর সেই জন্য ভাবলাম যে ওকে জিজ্ঞেস করছি আমার ছোট ভাই রাকিব ওকে যে তুমি কি খেতে পছন্দ করো তো বলে আপু আমি সবই খাই আমার কোনো কিছু এমন না যে অপছন্দ তো ভুড়িটা একটু বেশি পছন্দ তো আমি ভাবলাম যে তাহলে হোয়াই নট আমি ওর জন্য একটু ভুড়ি রান্না করি তো ভুড়ি রান্নার প্রসেসটা আসলে অনেক বিস্তৃত মানে অনেক বড় ভাগ্যিস আমার ডিপ ফ্রিজে বক্সে একটু রান্না করা ভুড়ি ছিল তো এভাবে আর কি রান্না করে যদি আপনি ভুড়ি বলেন মাংস বলেন রেখে দেন তাহলে এই যে দুর্দিনে কাজে লাগে আর দুর্দিন বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আমি বর্তমানে একটু আমার পড়ালেখা নিয়ে খুব বেশি প্রেসারে আছি কিন্তু যেহেতু ছোট ভাই এসেছে সো ওর জন্য তো কিছু পছন্দের রান্না করতেই হবে তো হঠাৎ মাথায় বুদ্ধি এলো যে আমার তো ফ্রিজের মধ্যে ডিপে ভুড়ি রান্না করা ছিল এক বক্স তো সঙ্গে সঙ্গে আমি ভাবলাম যে তাহলে আজকে ভুড়িটা বের করে ডিফ্রস্ট করে আমি ভুড়িটাকে সুন্দর করে ভাজি করব ভুড়ি ভাজি খেতে কার না ভালো লাগে আচ্ছা ভালো কথা আমার দর্শকদের মধ্যে কে কে ভুড়ি পছন্দ করেন তারা আজকে কমেন্ট করবেন যে পছন্দ করি আর যে যে পছন্দ করেন না তারাও কমেন্ট করবেন যে না ভুড়ি পছন্দ করি না আমি আজকে দেখব কমেন্ট কোনটা বেশি আসে তো যাই হোক চলুন তাহলে আজকে রান্না বান্নাটা সেরে ফেলি আমি কিন্তু অলরেডি এখানে টমেটো দিয়ে পাতলা মসুরের ডাল রান্না করে ফেলেছি যেহেতু ভুড়িটা একটু শুকনো শুকনো করে ভাজি করা হবে এই জন্য ভাবলাম যে ডালটা একটু পাতলা ডাল করি যেটাকে পানি ডাল বলে আর কি তো সেটা রান্না হয়ে গেছে আর এই যে এখানে ভুড়ি ভাজি চলতেছে ভুড়িটা ভাজি করাও প্রায় ডান আহ ভুড়ি ভাজি সেই মজা সেই মজা আজকে কারোর লাল ঝোল পড়লে কিন্তু আমার কোনো দোষ নাই আমি সবার কাছে আগে থেকে ক্ষমা প্রার্থী তো যাই হোক রান্নাবান্না মোটামুটি শেষ এখন আমার যে কাজ হবে সেটা হচ্ছে কিচেনটাকে ক্লিন করা কারণ প্রতিদিন রান্নার পরেই এই যে চুলা টুলাগুলা তেল টুল ছিটে ময়লা হয়ে যায় এদিকে অনেক ময়লা হয়ে থাকে তো রান্নাবান্না হয়ে গেলে আমি এগুলো সরাই নিয়ে তারপরে কুকারটা ক্লিন করব সিংটিংগুলো সব ক্লিন করব আর এখানে আছে হচ্ছে আলু ভাজি আলু ভাজিটা হচ্ছে গতকাল রাত্রে করে রাখছিলাম তো রাত্রে আলু ভাজিটা আমরা সবাই মিলে খুব মজা করে পরোটা দিয়ে মাংস দিয়ে আলু ভাজি দিয়ে খেয়েছি আর সে আলু ভাজিটা রয়েছে সো ভাবলাম ডালের সাথে আলু ভাজি খারাপ যাবে না তবে আলু ভর্তাটাও মজা লাগে বেশি আলু ভর্তাও আমি করছি অল্প একটু ডাইনিং অলরেডি দিয়ে দিছি আর এই যে গরম গরম সাদা ভাত ধোয়া ওঠা ভাতের সাথে ভুড়ি তো ভুড়ি ভাজা ডান এখন চুলাটা বন্ধ করে দিলাম আমার তো সেই লাগতেছে মনে হচ্ছে এখনই এখনই খাওয়া শুরু করে দিই তো ওদেরকে সবাইকে ডেকে নিয়ে আসি তারপরে সবাই একসাথে মিলে খাবো ইনশাল্লাহ সেজা সবাইকে সালাম দাও মা বলো আসসালামু আলাইকুম সালাম আলাইকুম মুখের মধ্যে ভাত নিয়ে সালাম আলাইকুম আজকে যেহেতু শুক্রবার তো সেজা একটু তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসে শুক্রবারে সেজার স্কুল থাকে হচ্ছে হাফ ডে মাউসিম বল ওকে তো ঠিক আছে তুমি তাহলে তাড়াতাড়ি খেয়ে নাও আগে সেজার পাপা সেজাকে আজকে খাওয়াই দিচ্ছে আমি রান্না বান্নাতে ব্যস্ত ছিলাম রাকিব তোমার পছন্দের জিনিস তুমি উপরে বসে কমেন্ট করতেছিলে আমি না যাতে খাবার দাবার গরম গরম থাকে এই জন্য পাত্র ধরেই দিছি সো একদম গরম গরম ভুড়ি খাইতে পারবা বসে পড়ো আর সে যাকে খাওয়াচ্ছে ওর বাবা খাওয়াতে খাওয়াতে খেয়ে নাও ওকে উল্টা করে বসো যাতে খাওয়াতে সুবিধা হয় কালকে বাম হাত দিয়ে খাওয়ার বুদ্ধি দিচ্ছিল বাবাকে হ্যাঁ তোমার হাত কেটে গেছে তাহলে বাম হাত দিয়ে খাইতে পারো ভিডিওতে সেটা বলছে এবং একজন আপু সেটা শুনছে শুনে কমেন্ট করছে বাম হাত খাইলে তো হচ্ছে ডান হাতে চলে যাবে না ওটা তো লাইভে হয় কিন্তু ভিডিওতে তো ঠিক হয়ে যায় ভিডিওতে মিরর রিফ্লেকশন থাকে না আমি পানি নিয়ে এসে যাও
আচ্ছা বসো। আমি ফার্স্ট দিয়ে যখন লাইভে যেতাম আমি একটু কনফিউজড হয়ে যেতাম। হ্যাঁ অনেকেই কনফিউজড হয় কারণ লাইভে তো মিরর রিফ্লেকশন যেটা লাইভ স্ট্রিমিং হয় ওটা ঠিক করা যায় না, ওখানে উল্টা দেখাই, বাম হাত ডান হাত দেখাই, ডান হাত বাম হাত দেখাই। সেলফি তো এরকম মনে হয় সেলফি তো ডান হাতে হয়ে গেছে বাম হাতে না, সেলফিটা আবার ঠিক করা যায় ক্যামেরায় ফাংশন আছে না, ওটা তো হচ্ছে অটোমেটিক্যালি রোটেট ঠিক করা যায়, কিন্তু সেলফিটা ঠিক করা যায় এবং রেকর্ডেড ভিডিও ঠিক করা যায়, কিন্তু লাইভ স্ট্রিমিং লাইভ যেটা চলে ওটা ঠিক করা যায় না। গরম গরম তো আরো বেশি মজা লাগতেছে এখন। আপনাদের ভাইয়া ব্যান্ডেড পরাই দিছি, এবার খাচ্ছে সে। আসলে ওর গতদিন একটু অ্যাক্সিডেন্টলি একটা আঙুল, যে বুড়ো আঙুলটা একটু ডিপলি কেটে গেছে ডান হাতেরই, বেচারা এখন খাইতে কষ্ট হয়। মজা করে ডাল দিয়ে ভাত খাবে? আহারে গরম ডালে হাত দিতে পারছিলাম না। চামচ দিয়ে খাও তাহলে। চামচ দিয়ে খাওয়া মজা না, কালকে খিচুড়ি খাইছি আমি কোনো এই পাই নাই, মজা পাওনি। চামচ দিয়ে আসলে মজা, খিচুড়ি মজা ছিল কিন্তু জাস্ট মানে হাত দিয়ে না খাওয়ার জন্য মজা নাই। হাত দিয়ে আলু ভর্তা মাখায় ঘিটা সুন্দর করে মাখায় খাবো, আহারে তুমি তোমার খাওয়ার ফিনিশ করো, আমরা আমাদের খাওয়ার ফিনিশ করি, ওকে? থালাবাটি সিঙ্ক এগুলো তো প্রতিদিন ক্লিন করাই লাগে, মহা সমস্যা। আমার সব করতে ভালো লাগে বাট এই একটা জিনিস আমার হয় না। আর ওই যে আপনাদের ভাই আর একজন উনি উনি তো হাটকে দিয়ে বসে আছে, যার জন্য এখন আমার হেল্প করারও আর কোনো ইয়ে নাই। তার ইচ্ছা করে মনে হয় তুমি হাত কাটছো, তাই না? আমি জানি সে ইচ্ছা করে এই কাজ করছে। ইচ্ছা করে তুমি কাটো তো দেখি না, সেটা অবশ্য ঠিক, ইচ্ছা করে তোর হাত কাটা যায় না। চাও ছাড় দিয়ে দিলাম, আপনার ভাইয়া পেছনে দাঁড়ায় থাকলে আমার সন্দেহ লাগে যে কোনো না কোনো উৎকণ্ঠা কাজ করে না। মাথার উপরে কিছু অনেক সময় দেয় শ্যাম্পু টাম্পু ঢাইলে মাথায় দিয়ে চলে যায়, সেরকম কিছু করবা? তুমি যদি আমাকে না দেখা যায় আমি কিন্তু সত্যি বলতেছি যে এইগুলা দিয়ে ফোন করে দাও, ওই হাত দেখাও, দুই হাত একসাথে, নো দুই হাত একসাথে, দুই হাত আমি তো মাখাই দেবো তোমাকে। কোথায় লুকাচ্ছো? কি শ্যাম্পুর বোতল? আমি নিশ্চিত আপনাদের ভাইয়ের হাতে শ্যাম্পুর বোতল আছে, দেখে দেখে না, আমি নিশ্চিত শ্যাম্পুর বোতল। তুমি শ্যাম্পুর গিফট, তুমি আমার মাথায় শ্যাম্পু দিছো নাকি? সিরিয়াসলি? হ্যাঁ গোসল করতে হবে এই জন্য। দেখাও তোমার হাতে কি দেখাও, একটা গিফট। এটা আমি বিশ্বাস করলাম না, দুই দিন আগে যে আমাকে কয়েক লাখ টাকার ল্যাপটপ কিনে দিছে সে আমাকে আবার গিফট দিবে, মানুষজন বললো আর আমি বিশ্বাস করলাম। এই কোটি দা বলতে তোমার ভাইয়ের সাথে কি
শ্যাম্পুর বোতল নিয়ে আসছে তাহলে আমি এখন এই মাজার মধ্যে রাখি, আগে গিফট খুলে আসি, তুমি চলেন মাজবো পরে, তালাবাটি পরে, আগে চলো গিফট খুলে আসি, চলো 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 মামারি দিয়ে চকলেট আনাই ছাড়লা, স্টেপ স্টেপ ভাগ করে তো, হ্যাঁ জানি না কি খায়, আমি এই জন্য চকলেট নিয়ে আসি আপাতত, না চকলেট অনেক পছন্দ করে, গিফট নিয়ে বসে আছে, খুলে দেখো তোমার, নাকি তুমি হেডফোন ছাড়া নাকি শুনতে পাচ্ছ না, নাকি অনেক সমস্যা, না আমি ওইদিনকার ভিডিওতে বলছিলাম যে এই যে আমার পচা হেডফোন, তুমি কি ওই ভিডিওটা দেখছিলে আমার, আমার যে দুই তিন দিন আগের ভিডিওতে আমি মানুষজনকে দেখাইছিলাম আমার যে অ্যাপেলের তারালা হেডফোন ছিল, ওই হেডফোনটা আমি দেখাইছিলাম, তুমি উপরে ঘুমাচ্ছিলে, আমি তখন ভিডিও করছিলাম নিচে যে এই যে আমার পচা হেডফোন, তুমি আমার ভিডিও দেখো না, সিরিয়াসলি তুমি আমার ভিডিও দেখো না, এটা কোনো কথা, মানুষজন জেনে যাচ্ছে যে তুমি আমার ভিডিওস দেখো না, তুমি তোমার বোর ভিডিও দেখো না, সেটাই তো কেমন কথা, আমার তো একজন ভিউয়ার্স কমে গেল, তুমি কি আমার সাবস্ক্রাইবার, আমাকে সাবস্ক্রাইব করছো, সাবস্ক্রাইব মানে করছি কিন্তু ফলো করি, হে আল্লাহ রে, অ্যাট লিস্ট সাবস্ক্রাইব করছো, মান সম্মান বাঁচাইছো, আমি নিশ্চিত আমার অনেক ভাইয়া পুরো আমার ভিডিও হয়তো দেখেন বাট সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুকে লাইক এবং ফলো করে দিবেন, আই তুমি আজকে আমাকে লাইক করে দিয়ে আসছো, লাইক ফলো বাটন যা আছে সব করে দেন, হে ইয়েস মামি, ওপেন ইট দে, ওকে লেটস ওপেন ইট, আমার মা ওপেন করবে, সে যে ওপেন করবে, করো ওপেন করো, ওটা টান দাও, ওই যে ওখানে যেটা, হ্যাঁ ওটা কুলি ডট, ইয়া এটা কি লেটেস্টটা, ফ্রম দিস সাইড, ফ্রম দিস সাইড, হ্যাঁ এটা লেটেস্ট, ইয়া পুরোটা দাও নি তো আমাকে আবার, না এটা থার্ড জেনারেশন নতুনটা, ইয়া আনবক্সিং হচ্ছে, নাও পুট ইট অন দ্য টেবিল, ও বাবা সে জানে আগে থেকে, হ্যাঁ টেবিলে রাখো, টেবিলে রাখো, হ্যাঁ রাখো এখানে রাখো, আমি এটার জন্য না মিকি মাউস এর বক্স কিনবো, মামিরার পচা হেডফোন ইউজ করতে হবে না, তারালা হেডফোন, লাইট হয় মানে এটার চার্জ থাকবে অনেক বেশি, 14 আওয়ার্স না 17 আওয়ার্স ইন এ প্লে টাইম,
যাক ভালো, থ্যাংক ইউ সো মাচ। এবার চলো আমরা তাহলে রাতের খাওয়া দাওয়াটা সেরে নিই। অনেক রাত হয়ে গেছে, চলো থাকবে তোমার কানে, তাহলে তুমি নিয়ে নাও এটা একটা। আচ্ছা, মানে আমাকে গিনে পিক বানায় টেস্ট করবা তাই তো? তুমি তো এটাই নিবা, তুমি তো বলছো তুমি এটা নিবা, সো বুঝনা ইয়া করলাম না এটা থাকবে। আচ্ছা তাহলে তুমি আরেকটা নিয়ে নাও। আচ্ছা দেখি আগে কোয়ালিটিটা ঠিক কেমন। অবশেষে আমার তারালা হেডফোনটা আমি বাদ দিতে পারবো, একটা ভালো হেডফোন পাইলাম জীবনে প্রথম, বুঝছো রাকিব? তাই নাকি? কেন, এর আগে তো ইউজ করছেন দেখছি একটা। না ধার করে ইউজ করছিলাম, আমার ভাইয়েরটা, ওটা আমার ছোট ভাইয়ের ছিল। আর আমি যে লাইফে এখন পর্যন্ত এয়ারপড ইউজ করিনি। যে কামাই সে কখনো করে না নিজের জন্য, যে কামাই সে মানুষের জন্যই করে, এটাই নিয়ম, বুঝছো? এখন ফোনের দামগুলো বেশি, আর হচ্ছে এয়ারপডের দামও মনে হয় বেশি, শুধুমাত্র হচ্ছে যে ফ্রিজ টিভিস এইগুলো মনে হয় একটু দাম কম। পাউন্ড তাহলে খুব বেশি তো না, মোটামুটি। এখন যে দেশে যেমন দাম ওটা তো আর কিছু করার নাই। যাই হোক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সেজা, থ্যাংক ইউ সেজার পাপা, থ্যাংক ইউ এভরিওয়ান। তো চলো এই খুশিতে আমরা ভুড়ি দিয়ে ভাত খাই আবার, চলো। তো আমি এই যে দুপুরে ভুড়ি রান্না করে খাওয়া দাওয়ার পরে ভুড়ি অনেকখানি বেঁচে গেছে, তো এই ভুড়িটা একটু গরম করছি, যেহেতু রাকিবের ভুড়ি পছন্দ, ও অ্যাটলিস্ট শান্তি করে খাক, দেশ থেকে আসছে যেহেতু দেশের অনেক খাবারই মিস করবে। আচ্ছা ডিম ভাজি করবো সেজার পাপা, আমাদের জন্য ডাল আছে, আলু ভাজি আছে। রাকিব ভাইয়ের ডিম ভাজি খাবার সাথে ডালের সাথে খাবে না? আমার তো মন চাইতেছে একটা ডিম ভাজি খাইতে। এরা কেউ ডিম ভাজি খাইতে চায় না কেন? হ্যাঁ ডাল, হ্যাঁ ডাল, আলু ভাজি, তারপরে ডিম ভাজি, সব একসাথে সেই মজা লাগে, কি গো তোমরা তো বোকা কেন? হ্যাঁ তো অবশেষে সবাইকে রাজি করাতে পারছি ডিম ভাজি খাওয়ার জন্য। না আমার ডিম ভাজি খুব পছন্দ, এই জন্য আমি সবাই ধরে পেরে রাজি করাইছি, ডিম ভাজি খাও, ডিম ভাজি খাও। তো ওই যে পেঁয়াজ মরিচ কেটে নিলাম, আর আমি ডিম ভাজিতে আসলে বেশি করে পেঁয়াজ দিয়ে ডিম ভাজি পছন্দ করি। এই যে ডিম ভাজির পেঁয়াজ, এবার হাত দিয়ে ভালো মতো চটকাবো। যারা এই যে হাত দিয়ে ডিম গলানোয় নাক শিক্ষার, তাদেরকে বলে দিচ্ছি আপনাদের কিন্তু জীবনের অনেক আনা বিথা, কোনোদিন এরকম হাত দিয়ে চটকায়ে ডিম ভাজি খেয়ে দেখবেন, সেই মজা। তো এই হচ্ছে আমাদের আজকের রাত্রের খাবার দাবার, তারপরে সেজাকে বেডে দিয়ে দিব। আজকে অবশ্য সেজাকে বেডে দিতে একটু লেট করছি, কারণ আগামী দুই দিন আবার ওর সাপ্তাহিক ছুটি স্কুল। তো যেহেতু স্কুল নাই, ও আজকে স্কুল থেকে দুপুরে বাসায় এসে একটু ঘুমায় নিছে, এই জন্য আজকে আর অত তাড়াতাড়ি বেডে দিচ্ছি না। অলমোস্ট এখন রাত 11:30 বাজে, খেলা করতেছে করুক, কালকে লেটে ঘুম থেকে উঠলেও সমস্যা হবে না। আমাদের খাওয়া দাওয়া চলবে, ইনশাল্লাহ আপনাদের সাথে আবার আগামী পর্বে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। সেটা আল্লাহ চলবে।